এবারে যাব ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উদযাপনের খোঁজ খবর জানতে। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, আর এই বিষয় বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, কি অবস্থা দেখছেন সেখানকার এই মুহূর্তের সাংস্কৃতিক অনুষ্ঠানের, কি খোঁজ খবর আমাদেরকে জানাবেন? আমি এখন আছি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে। আপনারা জানেন আগের বুলেটিনে আমরা বলেছি যথাযথ উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আজকে সকাল থেকে পুষ্পস্তবক অর্পণ এবং এখানে কুচকাওয়াজ এবং ডিসপ্লের মাধ্যমে কিন্তু অনুষ্ঠান চলছে। আমি এখন আছি এখানে, 105 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে এবং আমি একটু দেখাতে চাই এই সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সংবর্ধনা দেওয়া হবে এবং ছোট্ট একটি আলোচনা সভা করা হবে। এই আলোচনা সভায় কিন্তু অনেক মুক্তিযোদ্ধারই কিছু কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা তাদের স্মৃতিচারণ করবেন এবং কিভাবে দেশ স্বাধীন হয়েছিল এই বিষয়টিও তারা জানাবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যেতে পারে, আমি যে স্টেডিয়ামে আছি আশেপাশে 8 থেকে 10টি বহুতল ভবন রয়েছে কিন্তু স্টেডিয়ামের পাশে কিন্তু একটি জাতীয় পতাকা উঠতে দেখিনি। এই বিষয়টি অনেকেই সমালোচনা করেছেন এবং জেলা প্রশাসনকে দাবি জানিয়েছেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ। ধন্যবাদ আপনাকে।